অফিসের ট্যুরে চলে গিয়েছিলাম ম্যাজিক প্যারাডাইসে। ফার্স্টে তো আমি এসি ম্যাজিক প্যারাডাইস, সবাই একসাথে, আমি আর আমার কলিগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম, কেননা আজকে আমি যাব অফিসিয়াল ট্যুরে। তো সকাল সকাল বারান্দায় এসে দেখলাম এলবি চুপচাপ বসে আছে। তো এলবির সাথে আর বেশি কথা বললাম না, কেননা আমাকে একটু আর্লি বের হইতে হবে, আমার জন্য সবাই ওয়েট করতেছে, যেহেতু আমার বাসার সামনে দিয়ে গাড়ি যাবে, ওই জন্য আমাকে আগে যেয়ে দাঁড়াইতে হবে। তো ফাইনালি আমি গাড়িতে উঠে গেলাম, ওই সময় আর ভিডিও নিতে পারিনি, কারণ প্রচুর দৌড়াদৌড়ি করে খুব জলদি চলে আসছি। তো এখানে সবাই গান টান গাচ্ছে, কথা টথা বলতেছে, আর সবার দেখলাম যে কে কী করতেছে এইদিকে। এই আমি তো যে গরম একদম ক্লাস ক্লাস পইরা বসে আছি, আর আমার পাশে ভাইয়ারা বা তাদের ওয়াইফ নিয়ে আসছে, কেউ মেয়ে নিয়ে আসছে, ফ্যামিলির মতো আর কি। সো আমি হাসতেছিলাম, ওদের সাথে কথা বলতেছিলাম, আর আমার পাশে ছিল আমার অফিস কলিগ, নামটাই তো ভুলে গেলাম, যাই হোক এভরিওয়ান ভুলতেই পারি। এবার আমরা শুনবো অফিসে ভাইয়াদের গান। তাদের মজার তো শেষ নাই। সো আমরা ফাইনালি গান টান গায়া আমরা কাছাকাছি চলে আসছি কুমিল্লাতে। এখন আমরা নামি নেই, বাট খুব তাড়াতাড়ি আমরা গাড়ি থেকে নেমে যাব। তো আমাদের গাড়ি যেতে হয়তো আর 5-10 মিনিট লাগবে। তো গাইস ফাইনালি আমাদের কুমিল্লার যে স্থানে সেখানে চলে আসছে। তো আমাদের স্যার দেলোয়ার স্যার বা হচ্ছে ভাবি বা হচ্ছে সবাই নামতেছে, তো আমি তো নাইমেই শুধু শুধু উঠা গেলাম, এই তো আমাদের তানিম ভাইয়া। তো যাই হোক এভরিওয়ান, এখানে সবাই আছে। আর আমার ব্লগটা হচ্ছে মিনিমাম 6-7 মাস আগের, তখন আমি জবে ছিলাম। এই হচ্ছে টুম্পাওর নামটা আমি ভুলে গেছিলাম, আমার অফিস কলিগ, তো নামটা হঠাৎ মনে পড়ে গেল। তো সবাই নামতেছে, তো আমার এটা 6-7 মাস আগের ব্লগ, আর যদিও আমি এখন জবটা ছেড়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের তারেক স্যার। যাই হোক, তারেক স্যারও এখন সৌদি আরব চলে গেছে, বাংলাদেশে নাই, আমিও জবটা ছেড়ে দিছি, আমিও এখন আর অফিসে নাই। বাট এই যে ফাইনাল আমরা ম্যাজিক প্যারাডাইসের এখানে চলে আসছি, তো অনেক আগের ব্লগ আমি এখন আপলোড দিচ্ছি। তো এফডিওন আমরা তো চলে আসছি, আসার পর আমাদের যে ঢাকার টিম ছিল, আমরা আর হচ্ছে আমাদের কুমিল্লাতে একটা টিম ছিল, সরি কুমিল্লাতে না চিটাগাঙ্গে, তো ওরাও আসছিল। সো ওদের সাথে আমরা এখানে একটু দেখা টাকা করবো, কথা টথা বলবো, দেন একসাথে টিকিট নিয়ে সবাই ভিতরে প্রবেশ করব। তো ম্যাজিক প্যারাডাইসের যে মেন চত্বরটা সেখানে আসি, আর আমি এখন এর আগে ম্যাজিক প্যারাডাইসে যাইনি, গিয়ে দেখি কী অবস্থা। আর আমাদের কিছু কী বলে রাইড ফ্রি আছে,
এন্ট্রি ফি সেটা তো অফিস থেকেই টোটাল খরচ বেয়ার করছে অফিস। তো যাই হোক এব্রিয়ন, আমরা একটু ভিতরে যাই, যে দেখি কি কি অবস্থা। এই হচ্ছে সেলিম, আমাদের অফিসের সবচেয়ে জুনিয়র সদস্য, আমাদের হেল্পিং হ্যান্ড। যাই হোক, তো ভিতরে প্রবেশ করতে না করতে দেখলাম যে এইখানে অবশ্য গোসল টোসল করা যায় না। পুল টাইম ভাবছিলাম পুল না, পুল পুল হচ্ছে বামে, এই হচ্ছে আমি, চলে আসলাম। আমি আর সেলিম একটু দুষ্টামি করি, ও আর আমি সবসময় অফিসে দুষ্টামি করতাম, একটু বকা টকা বেশি দিতাম, বাট দুজনে ছোটো ভাইয়ের মতো ভালোবাসাটা ছিল ওর প্রতি, এখনও আছে। তো যাই হোক, দুজনে সবসময় দুষ্টামি করতাম অফিসেও, এখনও সেই, ট্যুরে গিয়েও সেম অবস্থা। তো যাই হোক, ওইখানে হচ্ছে গিয়া ওয়াটার ট্যাক্সিগুলো পাওয়া যায় যারা ঘুরে ফিরে। তো আমরা প্রথমত নেমে ভাবলাম যে আমরা কোথায় যাব। আমরা প্রথমে হচ্ছে, যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো, আমরা পুলে নামবো, পুলে নেমে দেন আমরা বাকি কাজগুলো করবো। এই রাইডটার নাম জানি না, তবে ছোটোবেলায় আমি এই রাইডটার নাম জানি পৃথিবী। তো এখানে যাওয়ার সময় দেখলাম একটা ছোট্ট গাছ, বড় একটা গাছ, বাট কাঁঠাল এত পরিমাণ, একদম নিচে পর্যন্ত কাঁঠাল ছড়ায় গেছে, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে জিনিসটা। তো আমরা ফাইনালি এমন এক জায়গায় চলে যাচ্ছি যে আমরা যেখানে কাপড় টাপড় রেখে আমরা গোসলে যেতে পারবো, আই মিন আমরা পুলে নামতে পারবো। তো পুলে নামার জন্য পুলটা কোন দিকে আমরা যাই না, খুঁজতে 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 দেখলাম যে হ্যাঁ সামনে পুল। তো ওইভাবে আমরা আগাচ্ছি, তারপরে আমাদের লকার নিতে হবে, কাপড় রাখতে হবে, দেন আমাদের পুলে নামতে হবে। যদিও মনে হচ্ছে না পুলের ভিডিওটা নেওয়া পসিবল, কেননা আমরা তো হচ্ছে গিয়ে কাজ করব, গোসল করব, কত কিছু, মানে আমাদের অফিসিয়াল কাজ থাকে না, এই গেম সেই গেম, এইটাতে হেল্প করতে পারি। তো ফাইনালি আমরা পুলের সামনে চলে আসলাম। তো পুলের সামনে চলে এসে লকারের মধ্যে আমরা কাপড়গুলো রেখে পুলে নেমে যাবো, হয়তো আমি পুলের ভিডিওটা নিতে পারবো না, একটাকে যেটা বলছি সেটাই, পুলের ভিডিওটা নিলে আমাকে ফোন নিয়ে আসতে হবে, আবার ফোনটা কোথায় রাখবো একটা ঝামেলা, চিল করতে পারবো না, যার কারণে পুলের ভিডিওটা হয়তো আমি নিতে পারবো না। তো গাইস, এই হচ্ছে অবস্থা আমাদের ম্যাজিক প্যারাডাইসের ট্যুর। তো আমরা আমাদের মতো আগাচ্ছি, সামনে যাব, যাওয়ার পর দেখি কতটুকু কি করা যায়। এই হচ্ছে আমাদের সোহেল ভাইয়া। যাই হোক, আগাচ্ছি আমরা, মোটামুটি লকারের কাছাকাছি চলে আসছি। তো এই যে আমরা এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি পুলে নামার জন্য, তারপরে গোসল করে আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ। আমি যেটা বলছিলাম যে আমাদের হয়তো পুলের ভিডিওটা নেওয়া হবে না, তো আমরা খেয়ে দিয়ে অলরেডি ঠিকঠাক। তো এরপর আমাদের গেম প্রতিযোগিতা ছিল যে মার্বেল প্রতিযোগিতা, এটা আমি ছোটোবেলায় একটা প্লেট পেয়েছিলাম অনেক ছোটোবেলায়, তখন প্লেটটা পাওয়ার পিছনে একটা রিজন ছিল, আমার ছোটো ভাইয়ে গেম খেলা মানে প্রতিযোগিতা দিয়েও ফার্স্ট হয়ে যায়, ফার্স্ট না সেকেন্ড যেন হয়ে যায়, তখন ও প্লেট নিয়ে এসছে আমারও আনতে হবে, তখন আমিও গেমে পার্টিসিপেট করি পরের বার, তারপর আমিও নিয়ে এসেছিলাম একটা প্লেট। তো ভাইয়েরা প্র্যাকটিস করতেছে, দেখি যাওয়া যায় কি না, এই সেই হ্যান ত্যান। আর ভাবি তো ভাইয়ের প্রতি প্রচুর খেয়াল, ইংরেজি সবাই শুরু করে দিছে, আসো আসো কে কত দূর আসতে পারে, অনেকেই পারে, অনেকেই পারে না, অনেকেই ব্রিং ফালায়া দেয়, আই মিন মার্বেল ফালায়া দেয়। এই হচ্ছে অবস্থা গেমের। তো গেমে অনেকেই এখানে ফার্স্ট বলতে, আমাদের তানভীর ভাইয়া মার্বেল নিয়ে যাইতে পারছে, এদিকে আমাদের সারদের প্রতিযোগিতা, সারদরা সবাই পিছে পড়ে যাচ্ছে, আর একটু পরেই দেখবেন যে চিটিং কত প্রকার ও কী কী। এদিক দিয়ে হচ্ছে এই হুজুর স্যাররাই হচ্ছে আমাদের ডিরেক্টর স্যার, সে ফালাচ্ছে সে উঠাচ্ছে, কেন চিটিং বলছি সেটা বুঝেন, যাক গেমের মধ্যে ফান হবে এটাই স্বাভাবিক। তো এই হচ্ছে আমাদের লোগো, অফিসিয়াল লোগো। তো এখানে আমাদের হচ্ছে কিছু মিটিং আমাদের অফিস সম্পর্কে বলতেছিলো, তো আমি তো হচ্ছে গেম খেলছি, তো গেমে যে আমি ফার্স্ট হয়েছি সেটাই বলতে ভুলে গেছি, আমি আর ভিডিও তো নেওয়া হয়নি, যাই হোক আমি ফার্স্ট হয়েছিলাম, সেই গিফট আমি পেয়ে গেলাম আমাদের চেয়ারম্যান স্যারের কাছ থেকে। তো মজা আছে সব কিছুর মধ্যে, এত সব কিছু করেও ফাইনালি আবার একটা গিফটও পেয়ে গেলাম, খেলায় ফার্স্ট হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমি খুব কম জায়গায় বলবো না, আমি পিছু পা হই এমন জায়গা নাই বললেই চলো, ইনশাল্লাহ আমি সবসময় ভালো কিছু করা বা ভালো কিছু হয়ে যায় আমার সাথে। তো ফাইনালি রাত হয়ে গেছে, আমাদের তো বাসায় ব্যাক করতে হবে, তো ওই জন্য আমরা রেডি হচ্ছিলাম যে সব কিছু গুজগাছ করে নিয়ে আমাদের বেরোইতে হবে। তো এবার আমাদের রাতের ভিউটা, তো আসার সময় আমার যেটা সব থেকে বেশি আফসোস লাগে সেটা হচ্ছে আমি একটা রাইডই উঠিনি, রাইডগুলো সব ফ্রি ছিল বাট আমি উঠতে পারি নাই। সো এবার আমরা বাসে উঠে গেছি, আমরা বাসায় চলে আসবো। তো এবার আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর আমরা এখন সবাই চিল করতে করতে বাসে চলে যাব। বাসে যেতে যেতে অবশ্যই আমাদের অনেকটা রাত হয়ে যাবে, সন্ধ্যার সময় রওনা দিলেও কুমিল্লা থেকে যেতে যেতে অনেকটা সময় লাগবে, তো মোটামুটি 9টার সময় আমি বাসায় চলে আসছি। এই হচ্ছে বাসায় আমি চলে আসছি, সো এবার ভালো থাকো, টাটা, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।